বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কালারফুল থেকে আমি সামিরা চলে এলাম লাইভে আজকে একদিন পর লাইভ তার মানে হচ্ছে ইউজ কালেকশনের সমাহার হবে ইনশাআল্লাহ আজকে যেহেতু আমাদের ফ্রাইডেতে লাইভ হয়নি তার মানে হচ্ছে আজকে অনেক অনেক কালেকশন থাকবে जल्दी করে সবাই লাইভে জয়েন করেন আমার ক্যামেরা এত ऊंचा কেন হালকা করি একটু নামাই দাও একটুখানি জে জে আসা হয়েছে আপনি বহুত উপকার জোনাকি আপু মিটি মিটি জলে জোনাকি তারা আচ্ছা সোহানা আপু অ্যাক্টিভ ওকে কুলসুম ও কুসুম আক্তার আপু সরি তোকে মনে বেশি দেখতেছে আপু এনা আপু জালাল মোল্লা আপু ফার ফাহিমাতুল মিম আপু আর তাহমিনা আক্তার মিমের নাম শুরু বলো বাহ মানে আচ্ছা পেয়ে গেছি কাদিকা আপু ওয়েলকাম সবাইকে আজকের লাইভে আজকে তো ফাটাফাটি কালেকশন সব জলদি করে সবাই জয়েন করে ফেলেন এবং আজকের লাইভটা একটু চেষ্টা করবেন কন্টিনিউ করতে হ্যাঁ একটু দাও একটু লাইভটা চেষ্টা করবেন আজকে কন্টিনিউ করতে কারণ আজকে যেহেতু ঈদের অনেক অনেক কালেকশন এবং আজকে কিন্তু আবার প্রি ও থাকবে মানে রেডি প্রোডাক্ট তো রয়েছে তার সাথে হচ্ছে তার সাথে আবার প্রি অর্ডার মানে প্রি অর্ডারের কালেকশনও থাকবে সো হিউজ হিউজ আপু আমার কমেন্ট পড়ো না কেন ও ফারজানা জুথি আপু কি কও তোমার পড়িন কমেন্ট করিয়া ফলাইছি আপু তোমার নামটা উপরে উঠে গেল কেন শামী রহমান আপু ঝর্ণা খান আপু তারপরই দেখি আপু শাহানাত পারবীনা আপু নাজনি নাজিনিন সুলতানা পলি আপু আলাইকুম আসসালাম আপু হামিদা আপু নিশিহা আপু কোথায় ছিলেন আ কালকে একটু ঘোরাঘুরি করলাম হ্যাঁ কালকে একটু ঘোরাঘুরি করেছি সো কালকে ছুটি দিন ছিল একটু ঘোরাঘুরি করলাম কাল একটা মেলা হচ্ছে তোমাদের কি বলি মেলা যেতে পারো এই যে ইয়েতে কি বলে এটারে কি বলে বসুন্ধরা না ওইটা তো এখন বঙ্গবন্ধু সম্মেলন মনে হয়েছে চিনমর্তি সম্মেলন বলে অনেকেই চিনে ওই চিনমর্তি সম্মেলন হচ্ছে একটা ক্ষুদ্র মানে ক্ষুদ্র শিল্প যে হয় ওইটার একটা মেলা হচ্ছে হ্যাঁ কুটির শিল্প যেটা তো ওইটার শাপলা আপু ইয়েস আপু কান্তা আপু ওই মেলাতে গিয়েছিলাম ঠিক আছে মেলাতে গিয়েছিলাম তো ওখানে কিছু মানে কাজও ছিল সবকিছু মিলিয়ে আপু

এরপরে অবশ্যই অবশ্যই কাফতানটা আমি প্রি অর্ডারে আনবো একসাথে মিনিমাম চারটা হ্যাঁ কম করেও চারটা চারটা চার রকমের সুন্দরের কাফতান দিব একদম পঞ্চাশ থেকে আটান্ন অপুরা সবাই পাবেন তখন আপু তোমাকে অন্যরকম সুন্দর লাগছে আজকে মিম আমাকে একটা লিপস্টিক পরাই দিছে একটা ডিপ কালার ডিপ কালার মানে একটু জাম জাম কেমন জানি একটা কালচে কালচে আচ্ছা প্যান্ট আবায়া গুলো ফুল করো আপু তাইলে তো প্যান্ট আবায়া হবে না ওটা আবায়া হবে আচ্ছা আসেন প্রথমে আমি প্যান্ট আবায়া দেখাই সবার পছন্দের প্যান্ট আবায়া প্রত্যেক বাড়ি কিন্তু প্যান্ট আবায়া কিন্তু আমাদের প্রি অর্ডার হয় না সো প্যান্ট আবায়া গুলো নিয়ে নেবেন এটা আমার খুব পছন্দের খুবই পছন্দের ফেব্রিক এই ফেব্রিকটা দিয়ে এবার একটু জামজাম কালারের মধ্যে একটা করলাম প্যান্ট আবায়া গুলো আসলে দুর্দান্ত সুন্দর হয় প্লাস হচ্ছে কমফোর্টেবল এত আরাম বিশ্বাস করেন আমি পড়ছিলাম আমি ভাবছিলাম যে যে আপু এগুলা পড়বে মানে তার ভেতরে ফিলিংসটা ঠিক তৈরি হবে লাইট ওয়েট কোনো রকম বডি শেপ নাই ভেতরে ফিটিংস এর বেল্ট থাকে এই আবায়াটা আমার খুবই পছন্দের এই ডিজাইনটাও অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে খুবই ক্লাসি এন্ড এই জায়গা থেকে হচ্ছে সামনে থেকে এরকম একটা মানে পোল টাইপের একটা ডিজাইন থাকে সামনে থেকে ওপেন করা যায় না কিন্তু আমি ওপেন করা সিস্টেমটা রাখিনি এই এটাতে পুরো ড্রেসের মতো পড়তে পারবেন অ্যান্ড হচ্ছে পুরো অল ওভার এরকম পার করা থাকবে এই জায়গা থেকে সেলাই দেওয়া মানে এটার হাতার যে শেপ দেয়া ওটা কিন্তু নেই এটা হচ্ছে বাইরে থেকে ফুল অল ওভার সেলাই করা থাকবে ভেতর থেকে এর বেল্ট আমি পরে আছি জাম জাম সুন্দর একটা মবিশ একটা জাম কালারের মধ্যে আমাদের প্রথম কালেকশন আজকে প্যান্ট যারা যারা প্যান্ট লাভার আছেন আজকে অর্ডার করবেন এর আগে কিন্তু প্যান্ট গুলো সব সোল্ড আউট সব সোল্ড আউট ছিল তাই না তো আজকের হচ্ছে একদম মমসার মধ্যে এত সুন্দর আমার কাছে এই প্রিন্টটা এত 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 বেশি ভালো লেগেছে জাম কালারের মধ্যে গ্রিন এন্ড ডিপ লাইট জাম একটু কফি কালার মিক্স সুন্দর না এটা খুবই ক্লাসি হবে খুবই সুন্দর খুবই আরামদায়ক এক কথায় বললাম আপু কসমেটিকস লাইভ হবে আচ্ছা ঠিক আছে কসমেটিকস লাইভ ব্যাপার ই করছি আপু লিপি কালার বললো না লিপি দিকে কেউ তাকায় না আমার কাছে বেশি মানে এইটা ক্যামেরা তো মনে হচ্ছে যে একটু ইয়া সামনে সামনে মনে হচ্ছে আর একটু গাঢ় লাগতেছে তাই না এই যে জোর করে ওটা আছে আপু কালারটা দারুন আপু দারুন 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 এটা। তো আমার পছন্দের প্রথম কালারটা একটা জাম কিন্তু মভিস টাইপের একটা জাম কিন্তু একদম কালচে একটা জাম আছে না বা লালচে টালচে কোন জাম না হালকা একটা পিঙ্ক বলবো ঠিক আছে মানে আমার কাছে না একটু পিয়াজিটা ডিপ কালার যেরকম হয় ওইটা খুবই সুন্দর আমি আচ্ছা এটা কিন্তু এত সুন্দর এটাতে কোনো মানে ভেতর কোন ট্রান্সপারেন্ট না ঠিক আছে মানে কিছু দেখা যাবে না আপনি ভেতরে নর্মাল কিংবা নর্মাল ট্যানচপ বা কিছু একটা যা আমরা ভেতরে পরি সেই টাইপের কিছু একটা পরবেন ওকে এটার নিচে কোনো আলাদা ড্রেস পরারও দরকার নাই আলাদা যে আপনার জামা পড়তে হবে ওরকম না আপনি একটা সেমিস টাইপের একটা কারণ যেকোনো কিছুর সাথে তো আমরা নর্মাল ড্রেসের সাথেও একটু যেন ঘেমে না যে একটা সেমিস টাইপের পরে থাকি তো ওই টাইপের পরবেন কিংবা গেঞ্জি বা যেটি আপনি ঘরে পরেন সেরকম একটা কিছু পরে এটা হচ্ছে আপনার লং থাকবে ফর্টি সিক্স এনাফ লেন্থ ঠিক আছে ফর্টি সিক্স ইঞ্চি লেন্থের মধ্যে আরাম 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 এই প্রিন্টটা পাবেন এটা হচ্ছে আমাদের আবায়াটা আবায়াটা পুরো একদম ঢোলা ঢালা সুন্দর আবায়া এটার সাথে থাকবে আমাদের সুন্দর এই ডিভাইডারটা ডিভাইডার ডিজাইনটা আমি এই নিচে থেকে এরকম বর্ডার করে থাকি সুন্দর না এই ডিজাইনটা এটাই আমি আসলে কয়েকবার হলেও করছি কারণ এত সুন্দর এবং এটা আমি যতবারই করি আলহামদুলিল্লাহ পুরা সব হচ্ছে মানে এটা সোল্ড আউট বেশি হয় কিন্তু আমি রিপিট করছি যারা যারা পাননি তারা অর্ডার করবেন আপু আপু এটা অনেক বেশি ভালো লাগে আচ্ছা মাসা সুন্দর আপু এর আগে কারা অর্ডার করে পান নাই আমাকে বলেন আচ্ছা এই হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টটা কিন্তু ফর্টি ইঞ্চি লেন্থের থাকবে নিচে বর্ডার করা থাকবে ভালো লাগছে না এই যে এরকম করে হচ্ছে বর্ডার করা থাকবে নিচের বর্ডার এই হচ্ছে আমার প্যান্টটা এটার সাথে আমাদের রেডিমেড হিজাব থাকবে এবং নিকাব রয়েছে সবকিছু সহ ফুল সেট করতে পারবেন একদম যারা ছাপ্পান্ন যারা আছেন সবাই কিন্তু এই সুন্দর করে প্যান্ট আবায়া পড়তে পারবেন প্যান্ট এবং আবায়া রেগুলার ইউজের জন্য এটা আমি দেখিয়ে দিলাম আজকে আপু কালারটা খুবই সুন্দর আমি না ইসলাম আপু আই লাভ কালার আপু মাসাল্লা মাসাল্লা আরা কাটা আমাকে কালকে মিস করেছেন বলেন আচ্ছা মেলাতেও না আমার কালারফুল এর আপুর সাথে দেখা হয়েছে আল্লাহর কোন আপু যে নামটা ও না আমি ভালো করে শুনতে পাইনি অত ইয়ারmonte ছিলাম কালকে মেলাতে গিয়েছি মেলাতেও হচ্ছে আপু দারুন 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 কালকে মেলাতে কার সাথে দেখা হলো বলেন আপু এই কালারটা আপু জারাকে পানু আপু কি আনবা কবে আপু আগে অর্ডার করেছিলাম পাইনি আপু খুবই সুন্দর দেখেন তো আজকে জামজাম 컬러টা মানে এটা আমি একটু পিয়াজি পিয়াজি একটা কালার মানে ডিপ 컬러টা একটু বলে দেই মুখে কারণ ক্যামেরাতে আপনারা কি দেখবেন না দেখবেন এইজন্য আমি একটু নিজের চোখে দেখে বলি কি বলেন একটা মভিস টাইপের একটা পিয়াজি জাম জাম একটা কালার বাট এটাকে জাম কালারও আমি সরাসরি জাম কালার বলবো না হ্যাঁ জাম কালারটা কিন্তু আরো টি ডিপ হয় বাট এটা কিন্তু আমাদের একটু পিঁয়াজ কালারটা একটু মফ টাইপের খুবই স্ট্যান্ডার্ড একটা কালারের এর নিয়েছি সালোয়ারটা যেরকম থাকবে ডিভাইডার করা থাকবে এবং এটার সাথে আবায়া রেগুলার ইউজ করতে পারবেন যেখানে খুশি সেখানে সারা দিনের জন্য পরে পরে যাবেন হিজাব নেবেন আমি তো হিজাবটা এভাবে পরেছি আপনার পছন্দ মতো সুন্দর করে এটা কিন্তু রেডি হিজাব চাইলে নিক দিয়ে একদম ফুল পর্দা করে পড়তে পারবেন ঠিক আছে সো আজকের এই প্রথমটা সবার জন্য থাকলো সে একই প্রাইস রয়েছে আঠেরোশো টাকার সেট কিন্তু এটা খুবই তাড়াতাড়ি অর্ডার করবেন যারা রেগুলারলি যেমন এখন কিন্তু করবেন ঈদের সময় অনেকেই ট্রাভেল করবেন বাড়িতে যাবেন বাড়িতে বাসায়ও আপনি এটা কিন্তু ক্যারি করতে পারবেন যারা ফুল পর্দা করেন তারাও এই সুন্দর আবায়াটা পরবেন ঈদের দিন ঈদের পরে এগুলো নিয়ে রাখেন আচ্ছা এর পরের কালারটা আমি চলে যাই প্রথম কালারটা কিন্তু আমাদের জামজাম সুন্দর এই কালারটা কিউট না কম্বিনেশনটা এবং গ্রিন পাতা কফি কালারের সাথে কন্ট্রাস্ট মানে কালারটা খুবই সোভার এন্ড ডিজাইনটা কিন্তু খুবই 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 সুন্দর দেখেন সুন্দর না এটা আচ্ছা আপু ওয়ালাইকুম আসসালাম আপু পিচ কালার বলা যেতে পারে হ্যাঁ আপু মানে আমার কাছে একটু পিয়াজ ডিপটা কিন্তু হ্যাঁ পیازের একটা কিন্তু লাইট দেখেন লাইট ডিপ পیاز মানে জানা পیاز ছিলে এরকম কালার হবে ওইরকম মানে ম্যাচিং এটা ডিপ ডিপ কালার এটা খুব ভালো লাগে এই কালারটা আমার কাছে মানে একদম টোটাল জাম কালার বললে কিন্তু জামের ভেতরের যে কালারটা অনেক ডিপ হয় ওইটা বলা যাবে না এটা মভিস্টপের একটা পিচ পিএস কাল খুবই স্ট্যান্ডার্ড সো এটা আমি ক্লোজ করে এটার প্রিন্ট দেখালাম কালার দেখালাম সো এটার প্রাইস থাকলো ফুল সেট হিজাব থাকবে একটা এটার সাথে প্যান্ট থাকবে এটার সাথে আবায়া ফর্টি সিক্স ইঞ্চির অ্যান্ড এটার সাথে নিকাপ সেট করা থাকবে সব কিছু দিয়ে কিন্তু এটা আঠেরোশো আশি টাকায় পাবেন আপু ওকে সুন্দর সুন্দর আপু ফাটাফাটি জেতি আপু অনেক সুন্দর কালার আপু আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আয়েশা খাতুন আপু কিয়া কি আসবে না ওরে কেয়া ফা আনে আয়া পড়েন সুমি আবার জন্য তাড়াতাড়ি চলে আসেন কে আসবে ইয়া আসবে আসবে আচ্ছা আমি কমেন্ট পইরা ফলাইছি আফা আর লেখেন নাই কি আর কথা আচ্ছা বেঞ্জির শাহান সাপু নাই সাপু তো শেষ করে ফেলাম এটার আর একটা ফাটাফাটি কালার এবং প্রিন্ট পাবেন যেটা আমি রিসেন্ট আপনাদেরকে দিয়েছি এনি গেস ওইটাও কেউ পান নাই আমি দুই দিন আগে ওই লিস্টে ঢুকে দেখলাম যে একেবারে জিরো মানে এক পিসও নাই ওইটার আমি একটা কালারটা এত সুন্দর এত একটা প্রিন্ট ওইটা দিয়ে আমি প্ল্যান করেছিলাম যে রুহি করব, রাফা করব করব। প্যান্টা তিনটা করবো কালেকশন এই প্রিন্টটা দিয়ে যাবে সেরকম একটা প্রিন্ট দেখাবো যারা পান নাই যারা প্যান্টা বায়া লাভার আছেন এটা নিয়েন এবং এটার সাথে আমি একটু কম্বিনেশনটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি রুহিটা এর আগে রুহি করেছিলাম আমরা তারপরে হচ্ছে এটার সাথে আমি রাফা রাফাও দিয়েছি এন্ড আজকে লাস্ট বারের মতো হচ্ছে এটা কিন্তু আর আসবে না এই প্রিন্ট আমি তিনটাতে তিন তিনটাতেই দিয়েছি জান তিনটা আর তিনটা ডিজাইন আপু তিন রকম হ্যাঁ 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 এটাও ছিল তুমি ভুলে গেছো লেমনটা তো ছিল দুইটা কালার ছিল হ্যাঁ রুহিতে দুইটা কালার লেমনটাও ছিল এই কালারটাও ছিল এইটা না ওইটা আরেকটু মনে হচ্ছে কি মানে প্রিন্ট কি কালারটা একটু লাইট ডিপ আছে আর কি আচ্ছা এখন আমি পড়ছি ওয়াও কি সুন্দর দুইটা দুই রকম সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন আজকে বলেন পুরাই কনফিউজড আচ্ছা আচ্ছা আমাদের প্যান্ট আবায়ার পরে আপনাদের পছন্দের একটা জিনিসের আগমন ঘটবে আশা করছি দেখাবো ইনশাআল্লাহ আর প্যান্ট আবায়া গুলো নিয়ে রাখেন প্যান্ট আবায়া গুলো না এত আরামের যারা বাসাতে কনফিউজ থাকেন যে একটু সুন্দর একটা ধুলা ঢালা কিছু পড়তে চান অনেক সময় যারা পর্দা মেনটেন করেন বিশেষ করে তারা বাড়িতেও কিন্তু এগুলো করতে পারবেন পারবেন হ্যাঁ পড়তে আর যারা বাইরে বিশেষ করে ইউনিভার্সিটি অফিস অফিস গোয়িং যারা আছে রেগুলার বাচ্চাকে নিয়ে দেখাতে এখানে সেখানে যেতে হয় তো সালোয়ার কামিজ পরে উপরে আর একটা কিছু পড়তে হয় এ থেকে এরকম আবায়া টাইপের পরবেন পড়বেন ঢোলা ঢালা সাথে প্যান্ট ম্যাচিং করা থাকবে এবার হিজাবটা কিন্তু রেডি করাই আছে হ্যাঁ

আচ্ছা হিজাবটা আপু কেমন আছেন আচ্ছা একটু ঠিক করে নি দাঁড়ো বাঁকা চাকা করে কোন রকম করছি আচ্ছা যাই হোক আপু এটা দেখো সুন্দর না এটা মেরুন কালার এবং একদম ডার্ক চকলেটি একটা ব্রিক কালার আমি জানি না এটা ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে সেরাম সুন্দর এটা সেরাম সুন্দর এটা আমি মেরুনের সাথে কন্ট্রাস্ট করেছি এর আগে রাফাতে করেছিলাম যখন রাফাতে আমি ব্রিক কালার করেছিলাম আর এবার দিয়েছি মেরুন কালারটা সুন্দর না এটা দুর্দান্ত আপু রেডি হিজাব কি পিন করা ছাড়া পরা যাবে অবশ্যই পিন করা ছাড়া পরা যাবে আমি একটু দেখাই দিব আপু দরকার কি বাট একটা দিতে গেলে অন্যটা দেয় ও বকা দিলা আচ্ছা বকাটা খেলাম খুব নরম করে বকাটা দিয়েছে যে দেখায় লাভ আপু দেখো আমাদের লজিস্টিকে যারা থাকে অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও কাজ করে ঠিক আছে তো ওরা কি করে অনেক প্রোডাক্ট তো ওরা ওই লিস্ট ওই ইয়েতে লেখা থাকে কি বলে স্লিপে লেখা থাকে অনেক সময় কিন্তু ওরা কালার বোঝে না অনেক সময় এখন ছোট ছোট মানে ছোট ছোট বলবো না বড়ই তো আমার চোখে ওরা ছোট ওরা কি করে ওই অনেক অনেক সময় সময় লেখা থাকে ওইটা করে ফেলে বুঝতে পারে না এরকম ভুল হয় আপু এত প্রোডাক্টের মধ্যে ধরো এত এত প্রত্যেকদিন এত প্রোডাক্ট যায় তো ওটার মধ্যে একটা দুইটা ওরা ভুল করে ফেলে এই জন্য কিছু বলি না যে আসলে মানুষ তো ঠিক আছে মানুষ তো ভুল করে ফেলে যতই মানে ইদেই তো ভুল টুকটাক একটা দুইটা হয়ে যাবে যে ওরা ভুল করে একটা কালারের জায়গায় আর একটা কালার দিয়ে দিয়েছে ঠিক আছে ওইটা কিন্তু আপনি রিটার্ন করে দিবেন কোন সমস্যা নেই আমরা তো রিটার্ন পলিসি আছে তো এই হচ্ছে আমার মেরুন কালারটা দুর্দান্ত সুন্দর না তো আসেন বেশি কথা না বলি মেলা কাজ আছে আচ্ছা এই হচ্ছে আমার দ্বিতীয় প্যান্ট আবায়াটা যারা প্যান্ট আবায়া পছন্দ করেন এটা নেবেন এটা মেরুনের সাথে খুব সুন্দর কিন্তু এটার সাথে প্যান্ট রয়েছে প্যান্টেরও কিন্তু নিচেরা থাকবে এটা ধরো এই যে নিচের বর্ডারটা এরকম থাকবে প্যান্টের সাথে কন্ট্রাস্ট করে ডিভাইডারের সাথে কন্ট্রাস্ট করে হচ্ছে এই পার্টটা এটা হচ্ছে আমরা আমরা নিয়েছি একটু পিচ টাইপের কালার গ্রিনিশ এন্ড হচ্ছে কফি মাস্টার্ড এবং মেরুনের কম্বিনেশন সুন্দর না দুইটা কালার দুই রকম রেখেছি অল ওভার চারপাশে বর্ডার থাকবে সামনে থেকে একটা ফোল্ড ডিজাইন এই যে এই টাইপের একটা ডিজাইন করা থাকবে ভেতরে ফিটিংসের বেল্ট থাকবে ওকে এখানে এখানে একটা একটা আছে আপনি ফিট করে পরবেন এটা হচ্ছে ডিভাইডার রয়েছে একদম ম্যাচিং ম্যাচিং সুন্দর করে আবায়া প্যান্ট হিজাব নিকাব শুধুমাত্র কালারফুলের আপুরা আজকে এই বিশেষ বিশেষ সুন্দর জিনিসটা পেয়ে গেলেন মাত্র প্রাইস থাকলো আঠেরোশো আশি টাকা যেটা আবায়া থাকবে ডিভাইডার থাকবে রেডিমেড একটা হিজাব থাকবে এবং এটার সাথে ম্যাচিং নিকাপ থাকবে দুইটা কালার আমি ধরে দেখিয়ে দিই দুইটা কালারই খুবই সুন্দর একটা হচ্ছে এটা মেরুনের সাথে আর একটা নিয়েছি আমি পেঁয়াজি সারা কালার আজকে সাথে আচ্ছা এই যে এটা মনে হচ্ছে না আমরা অনেক সময় জাম খাওয়ার পর দেখবে জিবা একটা কালার হয় না হালকা হালকা ওই কালারটা আমি কেন জানি ক্যামেরা এটা মানে ধরার সাথে সাথে ওই কালারের কথা মনে হয়ে গেল তাই না আচ্ছা জাম কবে উঠবে আসতে একটু টাইম লাগবে গাছে আছে আচ্ছা এই হচ্ছে দুইটা কালার এই আমার ব্রিক ব্রিক কালারের সাথে মেরুন কালারের খুব সুন্দর আপু প্যান্ট কুর্তি আনেন প্যান্ট আবায়া সবাই পরে না আপু যারা প্যান্ট অবায়া পরে তারা কিন্তু প্যান্ট কুর্তিও পরে তো এটাই হচ্ছে আপু কথা কি করব বলেন আচ্ছা ধর কেউ না পড়লে তো আপু বানাইতাম না এতবার এত রিপিট এটা একটু বুঝতে হবে আপু ঠিক আছে তো এই হচ্ছে আমার তাহলে আপনি পড়েন না না আজকে আছে তাই কুর্তিটা কেন আজকে প্রি অর্ডার কি তাহলে ওটা রেডি ও আচ্ছা আসেনাই এখনো একটা রেডি পাবেন তবে রেডি পাওয়া নিয়ে তো ঝামেলা হয় একটু প্রি অর্ডার হলে মানে মন মতো একটু পাওয়া যায় আচ্ছা এই হচ্ছে আমাদের দুইটা কালার ওকে ডান শেষ করে ফেললাম আসেন চলে যাই আপু চলে যাই আমাদের নেক্সট কালেকশনে সো প্যান্ট আবায়া হিজাব নিকাব আবায়াটার লেন্থ কিন্তু ফর্টি সিক্স এবং এইটা হচ্ছে একটা অনিয়ন অনিয়ন একটা কালার এর মধ্যে খুবই সুন্দর এই একটা কালার আর এই হচ্ছে আমার মেরুন কালার কন্ট্রাস্ট এগুলো হচ্ছে সারা দিনের পরার মতো জিনিস ফুল সেটের প্রাইস থাকবে আঠারোশো আশি টাকা ওকে ডান শেষ করে ফেললাম আপু রাউন্ড নিকাব অর নিকাব দেখেছে এটা নিকাব দাও মাইট দিব আচ্ছা এটা সাথে কিন্তু নিকাবও থাকবে হ্যাঁ নোজ নিকাব থাকবে রাউন্ড নোজ নিকাব আমি একটু দেখাই এই যে এরকম রাউন্ড নোজ নিকাব ঠিক আছে রাউন্ড নোজ নিকাব এন্ড হিজাব তার সাথে হচ্ছে আবায়া এবং প্যান্ট ফুল সেট থাকলো ওকে জান আচ্ছা এরপরে আসেন নিয়াশো নিয়াশো এত কথা কেন বলছো নিয়াশো বেশি মানে কথাই বলতে থাকে আপু কোনটা নিয়ে আসবো কোনটা নিয়ে করতে থাকে লং আবায়া আনবেন লং আবায়া আপু কয়েকদিন আগে দেখেছি আপু আপু দুইটাই সুন্দর আপু না না এটা প্রি অর্ডার না এটা রেডি 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 কোনো প্রি অর্ডার না আপু প্রি অর্ডারে আপু প্রি অর্ডার নিলে তো একটু মাথা ঠান্ডা থাকে রেডি অর্ডারে মাথা গরম থাকে আপু তাড়াতাড়ি না নিলে পরে ঝামেলা এবং আচ্ছা আপু পার্পেল কালসে দারুন আপু পিছনে যাও ও আমি পিছন দেখেছি আপু এই যে সুন্দর এই হচ্ছে আমাদের প্যান্টটা দেখেন ডিভাইডার প্যান্ট এটার সাথে হচ্ছে এরকম খুব সুন্দর ঘের করা একটা আবায়া থাকবে এবং এটার সাথে প্যান্ট থাকবে এটার সাথে আবার ম্যাচিং হিজাব এবং নিকাব একদম মেরুন কালার কিন্তু হ্যাঁ কালারটা হচ্ছে আমার মেরুন কালারের সাথে কন্ট্রাস্ট একটু ক্লোজ করে দেখাই দিলাম খুবই খুবই সুন্দর সো এই তো আমাদের আজকের ফুল সেটের প্রাইস হচ্ছে আঠেরোশো আশি লেন্থ হচ্ছে ফর্টি সিক্স প্যান্টের লেন্থ ফর্টি আচ্ছা দুইটা দুইটা আমার প্যান্টা বায়া দেখানো শেষ এরপর এটা কি একটাই একটা কালার হ্যাঁ এটার একটা কালার আসার কথা ছিল আর মাথা নষ্ট করি দেবে আর মাথা নষ্ট করি দেবে এটা দুইটা কালার করার কথা দেখো আচ্ছা এখন কিন্তু রেডি দেখাচ্ছি আমি প্রি অর্ডার না এখন আমি যেটা পড়ছি সেটাও রেডি এটাও কিন্তু প্রি অর্ডার না হ্যাঁ যার কারণে অর্ডার করতে হবে একটু জলদি প্রি অর্ডার গুলো কিন্তু আমরা একদিন সময় নেই তারপরে সবগুলো সব সময় নিতে পারি না এটা নিয়ে আবার একটু সমস্যা হচ্ছে দেখা যায় কিছু লিমিটেশন থাকলে তখন আবার তাড়াতাড়ি নিয়ে নিতে হয় লাগবে না হ্যাঁ দাও ওকে খুবই জলদি করে পড়বো তার মানে বুঝতে পারছেন কি জিনিস হতে পারে আচ্ছা জলদি করে পরে ফেলবো কি বলো আর সময় নাই আল্লাহ আমি দাদা সরি আমার মাথার আমার চুলের চুলের ব্যান আল্লাহ এটা কি নিম এত বড় কেন মাথা কি নষ্ট তোমার এত বড় তুমি পরবো না তুমি রাখছো তাইলে তো হইতো তুমি কই রাখো কি কোনো নিজেই জানো না কোন দিন যে তুমি হারাই যাওয়ার লাইtene কারণ এই খোপাগুলোর জন্য বুঝছো ছোট ছোট ব্যান্ডগুলাই আমার সঙ্গী আর কেউ সঙ্গী এই ছোট ব্যান্ডগুলাই হচ্ছে আমার সঙ্গী একদম সুন্দর একটা কফি কালার একটা চকলেটি কফি কালারের খুব সুন্দর একটা কি পরে আছে বলে নামটা বলবো না আমি নাম বলবো না দেখি আমার কালারফুলের আপুরা এটার নাম কি বলে আচ্ছা আপু ফ্রি করে দেন প্লিজ আপু অল ফ্রি থাকে তবে পনেরোশো টাকার কেনা অল টাইমই ফ্রি থাকে ঠিক আছে অল ফ্রি থাকে আপু মনে হয় সালিমা ওকে মনে হয় কয়েকবার দেখেছি এটা আমার কাজিনের একটা ছোটবেলার কথা খুব শুদ্ধ করে বলতে নিয়ে এটা বলছিল ওকে মনে হয় কয়েকবার দেখেছি আয়সা 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 সাদিয়া আপু লিখেছে আপু আপু প্যান্ট হবে দেখেছি লিজা আপু আচ্ছা তানজিরা মুক্ত আপু আয়সা তানিমা আপু লিখেছে আয়সা মাসাল্লাহ খুবই সুন্দর আমার পছন্দের আয়সা আমি পরে আছি কফি কালারের এটা কিন্তু খুবই লিমিটেড খুবই তাড়াতাড়ি যারা অর্ডার করবেন এটা রেগুলারলি পরার জন্য একটা বেস্ট 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 একটা হিজাব উইথ বোরখা তো আমাদের বোরখাটা আমি প্রথমে দেখাবো প্লেন প্যাটার্নের খুব সুন্দর একটা বোরখা আর রেডি হিজাব যে পরে আছি হিজাবটা আপনি হাত ভেতরে রেখে পড়তে পারবেন যারা ফুল পর্দা করেন হাত ভেতরে রেখে চলেন তাদের জন্যও একদম ফুল ঢেকেও পারবেন আর যারা হাত বাইরে রাখেন এই যে ঠিক এভাবেই এটা ক্যারি করতে পারবেন এখান থেকে কুচি দেয়া থাকে এখানে আবার ম্যাচিং ম্যাচিং বো ডিজাইন করা থাকে তিনটা খুবই সুন্দর খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা জিনিস হাতাটায় রাবার করা থাকবে আর দুইটা বেল সাইডে পকেট কি আছে আচ্ছা কারণ বিশ্বাস নয় তো আচ্ছা এই হচ্ছে আমার পেছনের পোর্শনটা একটু খেয়াল করেন আপনারা পেছনের পোর্শনটা অনেক লং থাকবে মানে এই হিজাবের মেইন সৌন্দর্য হচ্ছে পেছনের কাভারটা একদম ফুল কভার করা থাকবে সো রেডি হিজাবের মধ্যে ভিন্নতা এই সুন্দর আয়েশার ভিতরেই আছে মানে আমার কাছে আয়সাটা একটা ভিন্ন একটা লুক এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড লুক দেয় এবং যারা ফুল পর্দার মধ্যে থাকতে চান তারা অবশ্যই এই সুন্দর হিজাবটা এই বোরখাটার সাথে নিয়ে নেবেন আজকের এই কফি কালারটা আপু মারাত্মক এটা দিয়ে আমি ব্ল্যাক কালার সালিমা করেছিলাম এটার আমি কফিটা দিলাম আপু এত সুন্দর এত ক্লাসি একটা লুক সো আয়সা যাদের ভালো লাগে আয়সার সেটটা অর্ডার করে ফেলবেন এরকম একটা প্লেন বোরখা থাকবে এটার সাথে হচ্ছে রেডিমেড এই হিজাবটা থাকবে হিজাবটা কিন্তু একটু ডিফারেন্ট কাটিং এর হিজাব জাস্ট পরবেন পরা শেষ মানে আর কোন রকম কিছু করতে হয় না এটার ভেতরে কিন্তু ফিতা দেয়া থাকে মাথার ভেতরেও ফিটিংসের ফিতা বাট আমি কিন্তু ফিতাটা পরি নাই খুবই সুন্দর করে ইয়ের সালিমাতে হচ্ছে এখানে চেন থাকে সালিমাতে চেন থাকে আর এটাতে হচ্ছে এরকম রাবার থাকে মানে এত বেশি সুন্দর ফিট হয়ে থাকে কিচ্ছু না আমার ভেতরেও কোনো পরা লাগে নাই জাস্ট পরেছি এরকম হয়ে গেছে মানে এরকম সুন্দর করে ফিট হয়ে যাবে এই হচ্ছে আমাদের বোরখাটা থাকবে এটার সাথে কিন্তু আমাদের ফুল নিকাব রয়েছে। যারা ফুল নিকাব যারা পড়েন তাদের জন্য বলছি এটার সাথে ফুল নিকাব আর এটার প্রিন্টটাকে আমি একটু ক্লোজ করে দেখাই দিই এটার সাথেও কিন্তু সাইডে পকেট থাকবে আপু আহ জাম কালারটা ডেলিভারি চার্জ কি ফ্রি কাফতান প্যান্ট সেট হ্যাঁ তোমার আপু ডেলিভারি চার্জ ফ্রি না টপ ফ্যান যারা আছে শুধুমাত্র তাদের জন্য টপ ফ্যানের ব্যাচ থাকতে হয় যারা অনেক বেশি কমেন্ট করে অনেক বেশি অ্যাক্টিভ থাকে তাদের হচ্ছে ফেসবুক একটা মানে ইয়ে দেয় ব্যাচ দেয় সেই ব্যাচটা যাদের যাদের থাকবে শুধুমাত্র তাদের জন্যই হচ্ছে এই আয়োজনটা থাকে ঠিক আছে ডায়মন্ড যারা ওকে আপু আপু প্লেন ভোরখানিতে চাই আপু আয়সা সাদা করো আপু কফিটা আগে দেখেনি এত স্ট্যান্ডার্ড তো যারা কফি কালার পছন্দ করেন আমার কাছে ব্ল্যাক এর পরেই হচ্ছে কফির স্থান ওকে যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন তারা হচ্ছে এই চকলেট কফিটা পরবেন পর্দার জন্য এই কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর আচ্ছা এটার আমি নিকাপটা একটু দেখাই দিই এই যে দেখেন মিম এটা একটু বেঁধে দিবা দেখাই দিই এই যে এখানে আসো এই যে একটু বেঁধে দে হ্যাঁ বাস একটু টাইট করো হ্যাঁ বাস ঠিক আছে হইছে আরে আবার কপালটা বল ভাঙিয়ালে না আচ্ছা এটা একটু ই করে দেই দেখো যারা হ্যাঁ টাইট আচ্ছা যারা ফুল পর্দার জন্য এরকম খুব সুন্দর করে হিজাব এটা একদম বড় বড়সড় হিজাব এবং এটার সাথে থাকবে হচ্ছে বোরখা এবং এটার সাথে হচ্ছে এরকম ফুল বড় সড় একটা নিকাব এন্ড এই পোর্শনটাই হচ্ছে এরকম তিনটা বো থাকবে এটা আপনি যেখানে পরবেন যে জায়গাতে পড়ে যাবেন মানে খুবই স্ট্যান্ডার্ড একটা লুক থাকবে পর্দা করলেও খুব সুন্দর একটা সুস্থ একটা যে ব্যাপার সেটা কিন্তু থাকবে সো যারা ফুল পর্দার জন্য এই টাইপের সুন্দর সুন্দর বোরখা নিতে চান আজকে এই আয়েশা সেটটা অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করবেন এই সেটটা পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আটান্ন পঞ্চাশ না এটা দেখেন এই যে ফ্রন্টে কিন্তু এতখানি পর্যন্ত পেছন অনেক বড় এবং ফুল নিকাব এটার সাথে খুবই সুন্দর মমসার খুবই 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 হাই কোয়ালিটির একটা বোরখা থাকবে মানে একদম গরম লাগবেই না সামার ফ্রেন্ডলি সো এই সুন্দর সেটটা আজকে আপনারা এই সুন্দর সেটটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সতেরোশো আশি টাকায় হিজাব থাকবে বোরখা থাকবে তার সাথে হচ্ছে নিকাব রয়েছে একদম সম্পূর্ণ এবং কালারটা এত সুন্দর একটা চকলেট আমি জানি না এটা ক্যামেরায় কতটুকু বোঝা গেছে উপরে হচ্ছে একদম ডিপ চকবার টাইপের একটা কালারের যে কফি কালার হয় এটা আর এটা দেখেন কম্বিনেশনটা দেখেন সো সোবার ওকে পিঙ্ক এবং লাইট হচ্ছে অ্যাসি মানে ব্রাউন ব্রাউন এবং এটা সাথেটা ডাস্টি সুন্দর একটা পিঙ্ক এন্ড হোয়াইটের কম্বিনেশন করা আমি মুখ ঢেকে আছি তো একটু ফোকাস কম করছে আচ্ছা আপু মেহেদি কালার 1.5টা আপু ওইটা তো নাই আর আপু আচ্ছা এই ঠিক আছে এটার সাথে কিন্তু সাইডে পকেট থাকবে এক সাইডে পকেট থাকবে দুইটা বেল থাকবে এবং ঘেরটা দেখেন বোরখার ঘেরটা খেয়াল করেন ঠিক আছে সো এই হচ্ছে আমাদের আজকের খুব সুন্দর আয়শা সেট আয়শা সেটের আপু আয়সা কি কাপড় আমি বলে দিয়েছি আপু ওপরের হচ্ছে আমাদের চেরি আর এটা কিন্তু আমাদের মমসাটা একদম সফট হবে মানে কোন আপনারা তো ধরে দেখছেন না আমি ধরে দেখছি দেখে আপনাদেরকে ওইটাই বলছি যে আপু সফট হবে আরাম পাবেন গরমের জন্য পড়তে পারবেন খুবই সুন্দর আবার ট্রান্সপারেন্টও না এই যে দেখা যাবে ভেতরে কিছু শো করবে সেরকমও না কিন্তু আমার ভেতরে জামা কাপড় কি বোঝা যাবে কখনোই না এরকম খুবই আরামের আরামের জিনিস দেখাই দিলাম ফেললাম হচ্ছে না আপু বিকাশ নাই আমাদের বিকাশ অপশন নেই শুধু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হলেই হয়ে যাবে তো আমাদের আয়শার কফিটা পঞ্চাশ থেকে আটান্ন লম্বার সবাই এই সুন্দর বোরখাটা অর্ডার করতে পারবেন আয়সার সেট হিজাব সহ বোরখা সহ সতেরোশো আশি টাকা এটার সাথে ফুল নিকাব সম্পূর্ণ ফুল সেট পাবেন ওকে মানে রেডিমেড হিজাবের বোরখা আপু ফুল সেটের এই প্রাইজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট এরকম আনকমন ডিজাইন গুলো এটা কিন্তু আমাদের নিজস্ব কালেকশন একদম সুন্দর না ডিজাইনটা এবং পেছন পোষণটা দেখেন কি ভালো লাগে যারা একটু হিপটা ঢেকে পড়তে চান এমন কোনো হিজাব অবশ্যই এগুলো নিবেন এবং ফ্রন্টে দেখেন মানে নিক আপ ছাড়াও ফ্রন্টের বডি শেপ কিন্তু বোঝা যাবে না একদম কুচি করা থাকবে তো করতে পারবেন আচ্ছা আপু এটার মেহেদি কালারটা সারারা নিয়েছি আমি এটার মেহেদি কালারের সারারা ও আচ্ছা এটা এটা তো সালিমা করি না এই তুমি আমাকে ভুল ইনফরমেশন দাও কেন সালিমারটা পাতা অন্য গাধা উল্টা পাল্টা কথা হ্যাঁ সালিমা না এটা হচ্ছে তোমার ইয়া সালিমার প্রিন্ট আর একটু অন্যরকম

নাকি নিচে হাতাটা কত আচ্ছা হাতাগুলো আমাদের কিন্তু একটা ইয়ে মেজারমেন্টে থাকে একদম হচ্ছে পঞ্চাশ বাউন্ন হচ্ছে আমাদের বিশ একুশ থাকে বা চুয়ান্ন থাকে হচ্ছে বাইশ তারপর হচ্ছে ছাপ্পান্ন আটান্ন থাকে আমাদের কিন্তু চব্বিশ এর থেকে যদি বলো চেঞ্জ হবে না হ্যাঁ কারণ হচ্ছে সবার হাতে এটাতে হয়ে যায় আপু আমি আজকে এই চার পাঁচ বছরে আমার প্রথম দিকে আমরা একটু গন্ডগোল হয়েছিল আমার মনে আছে দুই হাজার শেষের দিকে আহ উনিশের দিকে আমাদের একটু দেখেছি যে হাতা ছোট বড় হতো আজকে আমি এত বছর আজকে দুই তিন বছর তো একদমই হাতা নিয়ে কোনো প্রবলেম নাই কারণ আমরা একটা মেজারমেন্ট করে ফেলেছি ওই ওই অনুযায়ী আমরা সব সময় কাটিংটা করি তো আশা করছি আপনাদের হাতার কোনো যেমন নিম মিমে এখানে আছে আমাদের এখানে পঞ্চাশ সাইজের যারা যারা আছে পাঁচ ছয়জন সবার হাতার মাপ আমরা নিয়েছি বাহান্ন যারা যারা পড়ে চুয়ান্ন যারা যারা পড়ে তো সবার হাতার মাপ মাপ আসলে এক চুয়ান্ন সাইজের দেখবেন ওই হাইটের অর্থাৎ পাঁচ ফিট এক দুই মধ্যে যারা আছে তাদের হাইট হাতার মাপটা একই হয় আবার পাঁচ ফিট তিন চার যারা আছেন যারা ছাপ্পান্নতে চলে গেছেন তাদের হাতার মাপটা আবার অন্য ঠিক আছে তো সেই অনুযায়ী আমাদের করা থাকে আপনি হাতার মাপ নিয়ে আমি জানি না হাতার মাপ নিয়ে টেনশনের কিছুই নাই আর নিচের ঘেরটা আপু এটা এখন এই মুহূর্তে মাপতে পারছি না কারণ এক একটা এক এক রকম ভাবে ঘের আসে এটা হচ্ছে ডিজাইনের উপর ডিমান্ড করে এই বোরখাটা হচ্ছে একটু পর্দার জন্য করা এবং অনেকেই এটার ঘের পছন্দ করে দেখি এই ঘেটা এর থেকে ঘেরাপু আপু আমার মনে হয় একটা বোরখাতে যদি যারা ফুল পর্দা করেন এর থেকে বেশি ঘেরের দরকার নাই একদম এনাফ ঘের আছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক আছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ঘের রয়েছে তো এটা যারা যত হেলদি হোক না কেন আটচল্লিশ বডির ভিতরে যারা আছে সেই অনুযায়ী এই ঘেরটা সেট করা তো আশা করছি কোনো কারণ নেই আচ্ছা আপু আপু প্লেন বোর্ডটা নিতে চাই আচ্ছা আসেন এই সাল ইয়ে শেষ আয়সা শেষ এরপর আসেন আপনাদের আর একটা হিট জিনিস দেখাবো আহ শুধু না না শুধু ইয়ে নেওয়া যাবেন আপু হ্যাঁ এগুলো সব রেডি তো এখান থেকে কোনো ভাঙা চোরা সম্ভব না আমি যখন প্রি অর্ডার নিব আপনাদের কাছে তখন আপনারা চাইলে হিজাব আলাদা বোরখা এরকম করে আলাদা আলাদা অর্ডার করবেন কিন্তু এগুলো তো সব রেডি এটা ইয়ে দাও এটা দাও আগে এগুলো রেডি তো এটাতে আর কিছু করা যাচ্ছে না তুমি দিতে নিলে আমি শেষ হ্যাঁ আমি খুলবো না আচ্ছা আমাদের রেডি গুলো আগে দেখাচ্ছি হ্যাঁ রেডি গুলো আগে আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমরা পরে হচ্ছে প্রি অর্ডারে আসবো একটা ই দিও কমেন্ট নিয়ে নি আপু আমি দেখি নাই আপু আমি রিপিট আবার আসবো আবার রিপিট দেখাবো আপু আপু কমেন্ট পড়ো কেন এই তানজিলা আক্তার মোনা আপু মোনা আপু এটা লম্বা গুলো বলে দিও হ্যাঁ বিসমিল্লা শুরু করছি সবার পছন্দের হিজাব হিজাব গুলো হচ্ছে আজকে সবার পছন্দের নিকাব কুচি যেটা নরম নরম আরাম আরাম বোরখার সাথে ড্রেসের সাথে যারা রেগুলার পরেন আজকে কয়টা দেখাবো ছয়টা ছয়টা দেখাবো প্রথমটা আমি পরে আছি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর নিকাপ কুচি গুলো কেমন হয় একটু বুঝাই দিই আপনাদেরকে আরেকবার অনেক কাপড়া নিয়েছেন এখনো আপনারা যারা পছন্দ করেন আমি একটু ডিটেলে বলে দিই দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে জর্জেট পার্ট ওপরে আরেকটা জর্জেটে। জর্জেটের প্রিন্ট থাকবে নিকাপটা হচ্ছে আপনার জর্জেটের ঠিক আছে আর এই যে এই ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাতলা জর্জেট জর্জেট হয় এটা এটা কিন্তু ভারী না চেরি হচ্ছে সফট তার উপর আবার আরেকটা জর্জেট যেহেতু আমাদের ডাবল এই কারণে হচ্ছে আমরা সফট গুলো নিয়ে থাকি যেন গরমে আরাম লাগে আচ্ছা পেছনের পোষণটায় কত আছে মিম মাথা থেকে আচ্ছা ছিচল্লিশ সাতচল্লিশ আছে মাথা থেকে আচ্ছা ছেচল্লিশ ধরে রাখলাম মাথা থেকে ঠিক এখান থেকে হচ্ছে এই পর্যন্ত এই যে এই যে পর্যন্ত এটা হচ্ছে ফর্টি সিক্স আছে ঠিক আছে ফর্টি সিক্স ইঞ্চি হিজাব রয়েছে অ্যান্ড ফ্রন্টেও কিন্তু এতখানি পর্যন্ত থাকবে ডাবল পার্টের রয়েছে এই হচ্ছে আমার নিকাপটা এরকম হচ্ছে নিকাপ সারা দিনের জন্য যারা এই টাইপের হিজাব গুলো পছন্দ করেন তারা অর্ডার করবেন একটু প্রিন্ট ক্লোজ করে দেখাই এটা নেভি ব্লু কালারটা এটা হচ্ছে নেভি ব্লু কালারটা জলদি করে অর্ডার করবেন আটশো করে না প্রাইস আটশো করে নেভি ব্লু কালার আমার হাতে প্রত্যেকটা কালার আমি একবার করে ধরবো আপু আহ আপু পিঁয়াজি আবার এটা কনফার্ম আচ্ছা ঠিক আছে আমি আবার রিপিট দেখাবো এই যে এরপরে আমাদের প্রি অর্ডারটা চলে যাবো মেবি তাই না রেডি কিন্তু তিনটা রেডি প্রোডাক্ট আজকে তিনটা এই যে সুন্দর না এটা নেভি ব্লু কালার অ্যান্ড সুন্দর একটা পিছু পিছি টাইপের একটা কালারের মধ্যে এটা ব্লু কালারটা আটশো পঞ্চাশের সুন্দর এই হিজাবটা পরবেন আচ্ছা দ্বিতীয়টা সুন্দর না লেমন দ্বিতীয়টা লেমন অনেক সুন্দর এবং গরমে আরাম আরামের জন্য আপু এগুলোর জুড়ি নাই রেগুলার পড়তে পারবেন রেগুলার আচ্ছা এটা হচ্ছে আমার লেমন টাইপের একটা কালার খুব সুন্দর না এটা হালকা লেমন প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ হালকা লেমন কালার প্রিন্টটাকে আরেকবার একটু ক্লোজ ধরি এই যে প্রিন্টটা ওকে আটশো পঞ্চাশ লেমন কালারটা দুই নাম্বার চলে গেল ওয়ান টু অ্যান্ড থ্রি ঠিক আছে দুই নাম্বারটা এরপরে হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার ব্ল্যাক এর ক্লোজ করে দেখিয়ে দিই ব্ল্যাক অ্যান্ড এই যে এরকম পিঙ্ক কালারের মধ্যে মানে পিচ টাইপের একটা কালার সেটার সাথে হচ্ছে এই যে প্রিন্ট গুলো ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন তারা ব্ল্যাকটা নিয়ে নিবেন নিকাপ কুচি ব্ল্যাক নিকাপ কুচি ব্ল্যাক কালারটা ডাবল পার্টের ডাবল পার্টের নিকাপ কুচি ব্ল্যাক কালার আটশো পঞ্চাশ নিকাপ কুচি ব্ল্যাক কালার আটশো পঞ্চাশ মানে যারা রেডি হিজাব নিকাপ সহ পড়তে চান একবারে এই হিজাবটাও থাকবে এবং নিকাপ করে চলবেন ওকে একদম সেটিং আচ্ছা তিন নাম্বারটা পিঙ্ক সরি চার নাম্বার পিঙ্ক অ্যান্ড মেরুন কম্বিনেশন সুন্দর না এটা আপু কি লেখছো আমি বুঝি নাই আচ্ছা এই হচ্ছে আমার পিঙ্ক কালারটা খুবই সুন্দর আপু এই যে পিঙ্ক অ্যান্ড সুন্দর একটা পিয়াজ খুব সুন্দর একটা লাইট পিঙ্ক অ্যান্ড হচ্ছে এরকম কফি মেরুন কালার এবং এটার সাথে হোয়াইট কালারের কন্ট্রাস্ট এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালারটা রেগুলার ইউজের জন্য বেস্ট রেডি হিজাব আটশো পঞ্চাশ উইথ নিকাব এই যে এখানে কিন্তু নিকাবের এই যে নিকাবের অংশে কুচিউ করা থাকবে ডাবল পার্টের খুবই সুন্দর এটা চার নাম্বারটা পিঙ্ক কালার চার নাম্বার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ মানে বাসা বাইরে রেগুলারলি যারা এরকম নিকাব জাস্ট এরকম দিয়ে পরে সারা দিনের জন্য বাইরে চলে যাবেন এটা হচ্ছে সেরকম একটা এটা হচ্ছে আমার পাঁচ নাম্বারটা ব্ল্যাক এবং সুন্দর না এটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর মধ্যে খুবই 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 সুন্দর কিন্তু প্রিন্টটা দেখেন এটা খুবই সুন্দর এইটা কার চাই ইনবক্স করবেন জলদি সবাই পড়তে পারবেন যে সাইজ এটার আমি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 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 এই এই পর্যন্ত এটার মাপ ঠিক আছে সো আমাদের ব্ল্যাক কালারটা সুন্দর না সেরাম 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 সুন্দর এটা খুবই সুন্দর আপু হ্যাঁ একটু সূর্যমুখী ফুল ফুল কালার একটু তাই না হালকা হালকা খুবই সুন্দর আপু দারুন আচ্ছা আটশো পঞ্চাশ পাঁচ নম্বরটা চলে গেল আজকে ছয়টা দেখাবো ছয়টাই সুন্দর নাম্বার সিক্স বাও এই কালারটা দেখেন মেরুন মেরুন কালার এইটা কিন্তু একদম খয়রি মেরুন না একটু লালচে মেরুন সুন্দর না এই যেটা লালচে মেরুনটা দেখাই দিলাম দারুন সুন্দর দারুন সুন্দর রেগুলার ইউজের জন্য বেস্ট সো এই হচ্ছে আমাদের আজকের নিকাপ কুচির ছয়টা নিকাব কুচির ছয়টাই কালারটা দেখেন সুন্দর না এটা সেরাম সুন্দর আপু আমি একটু তাড়াতাড়ি ইনবক্স করবেন আপু সো ছয়টা আমি আর একটু ধরে দেখে এই হচ্ছে আমার মেরুনটা এই হচ্ছে আমার ব্ল্যাকটা সুন্দর না আর আমি যেটা পরেছি এটা কিন্তু ব্লুটা এগুলো ডাবল পার্টের প্রথমে একটা পার্ট থাকবে জর্জেট তার উপরে হচ্ছে আর একটা জর্জেটের পার্ট থাকবে এবং নিকাপগুলো হচ্ছে ফ্রন্টি সেট করাই আছে এই হচ্ছে দুইটা দেখালাম এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা সুন্দর না এটা ব্ল্যাক কালারটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালারটা আজকে সবগুলো সুন্দর সবগুলো সুন্দর আজকে সো এগুলোর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ নিকাপ কুচি আটশো পঞ্চাশ নিকাপ কুচি ওকে ওকে শেষ অ্যান্ড হচ্ছে এই লাস্ট হচ্ছে লেমন কালারটা লেমনটা হচ্ছে হালকা অনেক কাপড় আছেন যারা একটু লাইট কালার পছন্দ করেন একদম হালকা পরবেন তখন এটা নিবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের হালকা কালারটা আটশো পঞ্চাশ প্রিন্ট করে দেখা দারুন দারুন আমি যেটা পরে আছি সেটা হচ্ছে ব্লু কালার আমি যেটা পরে আছি সেটা হচ্ছে এরকম ব্লু কালারটা ওকে আচ্ছা এইটা একটু আমি ই করে নিই দাঁড়ান আপু খুবই সুন্দর আপু হোয়াইট না একটু লেমনের মধ্যে দেখালাম আপু এটা হোয়াইট হোয়াইট কালারই এই যে দেখেন এই যে নিকাপটা এরকম নিকাপ পরে সুন্দর করে একদম সবগুলো কিন্তু এরকম জাস্ট বডিটা সুন্দর করে কাভার হবে এখান থেকে আবার একটু কুচি করা আছে এই এই কাপড়টা দিয়ে সুন্দর লাগে না তো এগুলো আপনারা রেগুলার ইউজ করবেন আটশো পঞ্চাশ টাকায় আপু সবগুলোই সুন্দর আপু অনেক অনেক সুন্দর আপু লেমনটা নিতে চাই আপু ইনবক্স করে ফেলেন আচ্ছা এরপরে আসেন সবার পছন্দের জিনিস নিয়ে এখন আমাদের প্রি অর্ডার চলে গেলে তিনটা কিন্তু রেডি রেডি প্রোডাক্ট আরেকবার একটু শো করে দিয়ে আমরা প্রি অর্ডারে চলে যাই কারণ প্রি অর্ডারের পরে রেডি দেখাবো না আচ্ছা এই হচ্ছে আমাদের নিকাব কুচিগুলো আটশো পঞ্চাশের আজকে ছয়টা হিট দেখালাম একদম হিট হিট কালার সবগুলোই সুন্দর আজকে আমি প্রথমে দেখিয়েছি হচ্ছে আমাদের প্যান্ট আবায়া যেটা হচ্ছে আবায়া থাকবে তার সাথে হচ্ছে প্যান্ট থাকবে তার সাথে হচ্ছে হিজাব নিকাব সম্পূর্ণ ফুল সেট থাকবে সুন্দর না প্রিন্টটা একদম মিষ্টি সুন্দর একটা প্রিন্ট যারা হচ্ছে এরকম একটু পিঙ্ক পিঙ্ক একটু জামঝাম কালার একটু পিয়াজ পিয়াজ কালারের কন্ট্রাস্টে নিতে চান আজকের এই আবায়াটা নিতে পারবেন আবায়ের এরকম একটা ডিজাইন করা থাকবে অল ওভার পার করা থাকবে ভেতরে ফিটিংসের বেল্ট থাকবে এটা লেন্থ হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সিক্স ইঞ্চি লেন্থের হচ্ছে আবায়া থাকবে ওকে এটার সাথে আলাদা ডিভাইডার রয়েছে ডিভাইডারের এই যে ডিভাইডারের নিচে কিন্তু এই বর্ডারটা করা থাকবে সো এটা হচ্ছে ম্যাচিং ম্যাচিং ডিভাইডার সো এই হচ্ছে আমাদের ডিভাইডারটা এটা সাথে থাকবে হচ্ছে রেডিমেড হিজাব এবং নিকাব ফুল সেটের প্রাইস থাকবে হচ্ছে আঠেরোশো আশি টাকায় ওকে আঠেরোশো আশি টাকায় কালারটা দেখিয়ে দিলাম সুন্দর না কালারটা আবায়া প্যান্ট হিজাব নিকাব প্যান্টের এটার আমরা কালার করেছি সেটা হচ্ছে এরকম একটা সুন্দর ফর্টি একটা মানে কফি তারপর হচ্ছে মেরুন তারপর হচ্ছে হালকা গ্রিন গ্রিন কালার এটা কি দারুন না তো এটার সাথে আমরা মেরুন কালারের হিজাব করেছি নিকাব করেছি সবকিছু এবং প্যান্টটাও কিন্তু মেরুন কালার এই যে এই নিচের বর্ডারটা সো ম্যাচিং করে সুন্দর করে পরবেন এই যে সেট দেখেন আমি একটু ধরে দেখাই হ্যাঁ এই হচ্ছে আমাদের সেট এটার সাথে হিজাব এবং নিকাপ থাকবে ফুল সেটের প্রাইস থাকবে হচ্ছে আঠেরোশো আশি টাকা এই যে সুন্দর না এটা এই হচ্ছে আমাদের প্যান্ট অ্যাবা গুলো আর একটু বলে রাখি এগুলোর ম্যাটেরিয়াল নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা নাই জাস্ট ধরলেই পছন্দ হয়ে যাবে দূরে থেকে জানি না কি দেখবেন বাট সামনে ধরলেই পছন্দ হয়ে যাবে আচ্ছা আর করেছিলাম সেটা হচ্ছে আমাদের আয়সা আয়সা আমাদের একদম চকবার 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 আয়সাটা মানে এত স্ট্যান্ডার্ড খুবই খুবই সুন্দর যারা আয়শার সেট নিতে চান এই সেটটা অবশ্যই নেবেন পড়লেই ভালো লাগবে আচ্ছা এটা রয়েছে হচ্ছে আমাদের প্রিন্টটা প্রিন্ট একটু ক্লোজ করে দেখাই দিই এই যে এটা কফি কালার এটা দিয়ে আপনারা সারারা পেয়েছিলেন এটার কফি কালারটা এটা দিয়ে সারারা করলে অনেক সুন্দর লাগতো তাই না আচ্ছা এই হচ্ছে আমার চকলেট পিঙ্ক কালারের মধ্যে কম্বিনেশনের বোরখা থাকবে দুইটা পকেট একটা পকেট এবং দুইটা বেল্ট রয়েছে বোরখাটাতে তার উপরে হচ্ছে এই হিজাবটা থাকবে হিজাবে কিন্তু এরকম করে তিনটা বোর ডিজাইন সামনে কুচি এটা আমি পরে দেখিয়ে দিয়েছি পেছনের পোষণটা কিন্তু অনেক লম্বা তো এই সেটটার সাথে রেডিমেড নিকাব সরি রেডিমেড হিজাবের সাথে ফুল নিকাবও থাকবে ফুল সেটের প্রায় সতেরোশো আশি টাকা মানে এটা নয়শো টাকা করেও পরে নাই হ্যাঁ মানে খুবই ইয়ে একটা প্রাইজের মধ্যে এই ফুল সেটের বোরখাটা পেয়ে যাবেন ওকে বোরখার সেট মাত্র সতেরোশো আশি টাকায় পাবেন পঞ্চাশ থেকে একদম আটান্ন উপর অর্ডার করবেন আর আমি তো গুলো দেখালাম নিকাব কুচির টোটাল আমি ছয়টা দেখিয়ে দিয়েছি আসেন এরপর চলে যাই নেক্সটে আচ্ছা এখন আমাদের প্রি অর্ডার তাহলে ইয়ে করে কি হবে আচ্ছা দাও আচ্ছা ঠিক আছে দাও যে কোনো একটা দাও এটা প্রত্যাশা করতেছে এটা প্রত্যাশা করছে কালারের কারণে একটু বড়ি হ্যাঁ আচ্ছা সবার প্রিয় একটা বোরখা পরব এই ঈদে এই ঈদে যারা এত সুন্দর একটা বোরখা নিতে চান এটা মিস করবেন না আমি এখন যেটা পড়ছি খুবই পছন্দের খুবই ইউনিক খুবই স্টাইলিশ খুবই সুন্দর তো এটা মিস করলে সেরাম মিস হবে আগে ভাগে বলে রাখলাম ঠিক আছে আগে ভাগে বলে রাখলাম এইটা আপনারা অর্ডার করবেন হ্যাঁ সুন্দর জিনিস খুবই সুন্দর আমার কাছে তো দারুণ লাগে খুবই সুন্দর লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে দাও তিনটা দাও

ভালো লাগে পড়লেই দাও মিল্লা হ্যাঁ নিজে বা পছন্দের একটা জিনিস আমি মানে জাস্ট কালারটা এত বেশি সুন্দর আসলে অনেকগুলো কালার করেছি তার মধ্যে এই হচ্ছে একদম নতুন একটা কালার তো যারা হচ্ছে এরকম একটা মানে মাস্টার্ড কালার এবং মেরুন কালারের মধ্যে পড়তে চান আজকে অর্ডার করতে পারবেন সুন্দর ব্যাট উইংস গাউন গুলো দেখেন আমার কাছে এই বোরখা গুলো খুবই ভালো লাগে খুবই প্রচুর ঘের থাকে সামনে থেকে এরকম করে চিকন একটা এরকম ফোল্ড বর্ডার করা থাকে এন্ড এটার স্লিভসটা দেখেন সেই সুন্দর আমার কাছে তো এটা এত বেশি ভালো লাগে পেছনের খেয়াল করেন আপনি যত হেলদি হন না কেন এটা কিন্তু দুবাই স্টাইল দুবাইয়ের এই অনেকগুলো আমি ডিজাইন দেখেছি যেগুলোতে এই টাইপের হচ্ছে ব্যাকরিং স্লিপ দেয়া থাকে একটু কাটিং বেস বোরখা এটার সাথে আমি ম্যাচিং করে হচ্ছে হিজাব দিয়ে দিচ্ছি এটা মাস্টার্ড অ্যান্ড মেরুন একদম ডিপ খয়ী এবং মাস্টার্ড এর মধ্যে যারা একটু এই টাইপের কালার পছন্দ করেন তারা অর্ডার করবেন আমি কালার দেখাবো কালার পছন্দ করার সুযোগ রয়েছে বাট এই কালারটা হচ্ছে মেরুন কালার অ্যান্ড মাস্টার্ড কালারের মধ্যে তো মেরুন এন্ড মাস্টার্ড মধ্যে যারা পছন্দ করেন তারা অর্ডার করবেন এবং এটা একটু দেখে নেন এই হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা ভাল লাগে না আপনি হাত যেভাবেই মানে মুভ করেন না কেন যত হেলদি আপুরাই হন না কেন এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন ওকে এটার সাথে হচ্ছে হিজাব এবং নিকাব রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দাও কালার দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ থেকে আটান্ন আপুর আপু অনেক অনেক সুন্দর আপু প্লিজ প্লিজ কি প্লিজ কি কি বলতে বলো এটা হবে আপুটা পরে আসবে আচ্ছা দ্বিতীয় কালারটা আজকের কালার গুলো দুর্দান্ত কালার করেছে দুর্দান্ত সবগুলো সুন্দর সুন্দর কালার এইটা হচ্ছে একদম গ্রিন পাতা কালার যে মানে কচি কলা পাতা কালার এবং তার সাথে হচ্ছে অলিভ কালারের কন্ট্রাস্ট নিয়েছি কলা পাতা কালার হ্যাঁ কোচি কলাপাতা কালার এবং অলিভ কালারের কন্ট্রাস্টে ব্যাট উইংস থাকবে এটা প্রাইস ছিল জানি কত মিম আশি টাকার সেট খুবই সুন্দর দুবাই চেরির মধ্যে স্পেশাল এই বোরখা গুলো দুবাই ইনস্পায়ার অ্যাকচুয়ালি এই বোরখা তো আজকের এই বোরখাটার প্রাইস থাকবে আশি টাকা উইথ এটা সাথে রেডিমেড হিজাব হিজাবে পার্ট থাকবে নিকাব থাকবে সম্পূর্ণ ফুল সেট পাবেন যারা একটু ডিফারেন্ট কোয়ালিটির জিনিস চান একটু আনকমন অফিস বাইরে রেগুলারলি বোরখা পরেন এরকম সলিড সলিড কালারের মধ্যে ডিজাইন করা বোরখাগুলো এটা অবশ্যই অর্ডার করবেন আমি চাই যে এই টাইপের সুন্দর সুন্দর বোরখা অবশ্যই কালারফুল থেকে নেন ঠিক আছে তো এই বোরখাটার প্রাইস থাকলো সতেরোশো আশি পঞ্চাশ থেকে যারা আটান্ন রয়েছেন সবাই অর্ডার করতে পারবেন কিন্তু এটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আটান্ন আমার কাছে বেস্ট একটা বোরখা লাগে এটা এটার ডিজাইনটা খেয়াল করেন ডিজাইনের হাতাটা কিন্তু জাস্ট এরকম এটা মেহেদি অ্যান্ড পাতা লেমন কালার ওকে তিন নাম্বারটাই চলে যাই তিনটা কালার করেছি এটার আপু আমি কমেন্টটা দেখি নাই আপু ব্ল্যাক চাই আপু এটার ব্ল্যাক আসে নাই এটার ব্ল্যাক অ্যান্ড মফটা কি দেয়া যেতে পারত এটার সাথে আমার ব্ল্যাক অ্যান্ড মফটা ছিল এর আগে আচ্ছা তিন নাম্বার কালারটা আপু অনেক সুন্দর আপু এগুলো আপু মানে এই টাইপের বোরখা অ্যাকচুয়ালি কারা পরে যারা একটু একটু ডিফারেন্ট বোরখা পছন্দ করেন হ্যাঁ যে কোনো সময় এরকম আবার হেলদি হলে হন আর স্লিম হন সবাই কিন্তু এটা পড়তে পারেন খুবই স্ট্যান্ডার্ড লুক থাকে এটাতে আপনি যে কোনো জায়গায় পড়ে যাবেন তারপরে দেখতে পাবেন যে কেউ দেখবে আপু খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে এটা পড়তে পারবেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন সবাই এই সুন্দর সুন্দর বোরখা নিতে পারবেন আজকের এই ফুল ফুল বোরখা উইথ রেডিমেড এবং নিকাব সম্পূর্ণ প্রাইস থাকবে সতেরোশো আশি টাকা মানে এই বোরখার মেকিংটাই আপু জটিল হ্যাঁ এটার মেকিংটাই কি কি আছে এখান থেকে বর্ডার অ্যান্ড এই হচ্ছে আমাদের কোল্ড বর্ডার থাকবে হাতায় এরকম কাফ টাইপের করা থাকবে এটা হচ্ছে মভ অ্যান্ড পিঙ্ক ঠিক আছে মভ অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর ঠিক আছে সতেরোশো আশি টাকায় মভ এবং পিঙ্ক কালারের মধ্যে আজকের এই কম্বিনেশন এবং এটার সাথে হিজাব থাকবে থাকবে আজকে তিনটা কালার আমি একটু মানে পপ অপ কালার দিয়েছি আসলে একটু ভিন্ন ওকে সো আমি পরে আছি হচ্ছে খয়রি মেরুন এন্ড মাস্টার্ডের সাথে এটা হচ্ছে পিঙ্ক এন্ড মভের সাথে আর দিয়েছি হচ্ছে লেমন এন্ড হচ্ছে মেহেদি টাইপের একটা জলপাই কালারের মতো এই হচ্ছে আমার তিনটা কালার আজকে এই তিনটা কালার স্পেশাল স্পেশাল এই কোরবানির ঈদের জন্য দিলাম এগুলো পরবেন আর এখন তো গরম আপনি খেয়াল করে দেখবেন আমরা কালেকশনে একটু দামি দামি গুলো নিয়ে রাখি কিন্তু পরা হয় কিন্তু এইগুলো ঠিক আছে যেমন একটু দাম দিয়ে কিনবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার ওইটা হচ্ছে অকেশনাল জন্য আমরা রাখি কিন্তু আপনি যখন বের হবেন আমার কথা মিলিয়ে নিয়ে আমি নিজেও এটা করি তো যখন আমি সন্ধ্যার সময় যদি হয়তো কোথাও যাচ্ছি বা বিকালে বা দুপুরে কথা। তখন খুঁজি কোনটা পড়লে আমাকে একটু মানে আরাম ফিল হবে আপনি মিলিয়ে দেখবেন যে এই আরাম ফিলের জিনিসটা মাথার মধ্যে বেশি আসে তো একটু ভালো জিনিসও হতে হবে একটু স্টাইলিশ সুন্দর সুন্দর একটা বোরখা সেটাও পরবেন আবার হচ্ছে একটা আরামের জিনিস পাবেন তো এটা হচ্ছে আমাদের এই গরমের এই ঈদের জন্য আমার কাছে মনে হয় বেস্ট কালারগুলো চলে আসছে তিনটা কালারই সুন্দর সুন্দর এটা মেহেদি লেমনের মধ্যে মেহেদি লেমনের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক মধ্যে বোরখা গুলো এবং এটার হেলথের ব্যাপারে বলি স্লিম বলেন আর হেলদি বলেন ঠিক আছে স্লিম অ্যান্ড হেলদি সবাই কিন্তু একদম সুন্দর করে এই বোরখা গুলো করতে পারেন ভালো লাগে না দেখতে তো তিনটা কালার প্রাইস থাকলো হচ্ছে 1780 উইথ হিজাব নিকাব এটা হিজাব দাও হিজাব নিকাব সবকিছু সহ ওকে হিজাব নিকাব সবকিছু সহ আজকের এই তিনটা বোরকা এটা ধরো এই হচ্ছে আমাদের তিনটা কালার দারুন না তিনটা পুরা খিরসা কালার দিলাম নেন তিনটা পুরা খিরসা কালার 1780 এটা যারা অন্য কালার নিয়েছেন এই কালারগুলো নিবেন সেই সুন্দর এই যে ওকে ডান শেষ করে দিলাম আমাদের আজকে প্রি অর্ডারটা দেখিয়ে দিলাম আপু আমি নিতে চাই ইনবক্স করে ফেলেন আপু মেসেজে চলে যান মেসেজে মেসেজ অপশনে গিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এটা অর্ডার করে ফেলেন আপনাদের পঞ্চাশ থেকে আটান্ন আপু অর্ডার করতে পারবেন পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অ্যান্ড আটান্ন এটা কি ভাল লাগে না মানে আপনি হাত যদি উপরে উঠায় রাখেন তাও শান্তি যেভাবে পড়েন দেখেন কোন রকম মানে ইয়া নেই এবং যারা বেবি কোলে নেন বিশেষ করে বাচ্চা আছে না তারাও সুন্দর মনে মানে এত ভালো লাগে আমার কাছে এটা ওকে আপু বেস্ট কালেকশন হ্যাঁ আপু আসেন পরেরটাই চলে যাই তিনটা কালারই কি সুন্দর না খিমার দেখো আজকে কিমার না আপু মানে কালকে মনে হয় কিমার আসতে পারে ঠিক আছে কালকে মেবি কিমার আসতে পারে তাই না আপনাদের सेंचुरी প্লাসের বিবিয়া লম্বা কিমার করতে আপনাদের পছন্দের লম্বা কিমার ঠিক আছে सेंचुरी প্লাস দি এবার আমি জানি না এবার কি হবে আমি তো বকা খাবো এরপরে কি দেখি হ্যাঁ আসুন আপু সালিমা টু আনো আপু আপনার লাইভ দেখলে নিতে ইচ্ছা করে না আপু এটা আমারও আপু প্রত্যেক দিন পড়ি আর এরকম এরকম এটা নেই ওইটা নেই আপু ইনার ক্যাব গুলা আনো আপু কি আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর আপু শট আবার আরো আসবে এখন না আপু আপাতত তো এই চোখে পরে নাই যে কোন আপাতত আমার চোখের মধ্যে নাই যে কোনটা কি করতে দিয়েছি না এটাই মাত্র আসলো তো হয়তো একটু সময় লাগবে আপু শুধু বোরখা নিতে চাই হ্যাঁ নিতে পারবেন হিজাব ছাড়া শুধু বোরখা নিতে পারবেন ওকে হিজাব ছাড়া শুধু বোরখা নিতে পারবেন এটা তো সেই তুমি আমি যে না করে দিলাম না জলদি জলদি আচ্ছা এখন আসেন আমরা নেক্সটে চলে যাই আপু সারা রাজব বর্ষা দেখেন বর্ষার তো অর্ডার চলছে আপু প্রি অর্ডারের কাজ চলছে বর্ষার বর্ষা দিয়ে দিছো মিম বর্ষা কি কাজ চলছে না আসতে ও কাজ চলছে তো আমি তো রিসেন্ট বর্ষা তিনটা বেল দিয়েছিল খুলেছো তোর দম ড্রাইভার মন দেখো তো কে ও

একটা নতুন 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 ডিজাইন আছে কিন্তু তাহলে আমার কাঁদ বেড়ে গেলো আর দেখাবো আপনি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি যাবো হ্যাঁ বল এটাই কাজ হ্যাঁ বহ এটাই আসলে আমার কাছে অনেকগুলো মানে

জানিনা এখন অন্ধকারের মধ্যেই দেখাবো কারেন্ট চলে গেছে হ্যাঁ একটু হিজাবটা পরে নিলাম বাকিগুলো সব দেখে বেশ কালারটা আসে নাই এখানে অন্ধকার আপু একটু দূরে থেকে দেখাই আগে কি সুন্দর কি সুন্দর একটা পরীর মতো একটা বোরখা পরেছি তাই না খুবই 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 সুন্দর 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 সো হোয়াইট এবং একদম পেঁয়াজি একটা কালার লাইট একটা নুড পেঁয়াজি একটা কালারে সুন্দর বোরখা পরে আছি কোটি সেটিং বোরখা কোটি সেটিং বোরখা যারা পছন্দ করেন এই বোরখাটা অর্ডার করতে পারবেন এই ঈদের জন্য এই টাইপের একটা সুন্দর সিম্পল বোরখা কিন্তু বেশ দরকার তাই না তো আমি যেটা পরে আছি সেটা হচ্ছে একদম সুন্দর একটা পিয়াজ পিয়াজ একটা কালারের মধ্যে মানে একটা ডাস্টি টাইপের একটা পিয়াজ কালার খুবই লাইট এবং এটার সাথে হচ্ছে ভেতরে কিন্তু হোয়াইট কালারের ইনার সেট করা তার উপরে হচ্ছে সম্পূর্ণ এখান থেকে হচ্ছে বর্ডার থাকবে হোয়াইট কালার বর্ডার আমি একটু ক্লোজ দেখাই এবং হোয়াইট বর্ডারের সাথে এখান থেকে হচ্ছে স্টোনের কাজ থাকবে কি দারুন না এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দুবাই ইন্সপায়ার ডিজাইন সো সেটা এখন কালারফুলে থাকবে এখান থেকে হচ্ছে খুব সুন্দর একটা কপার কপার কালারের স্টোন দিয়ে দিয়েছি এটা একদম জিরো সাইজের একদম জিরো সাইজের এমসি স্টোন হবে হিজাবের মাথায় থাকবে পুরো বর্ডারে সামনে থেকে এখান থেকে শুরু করে দুই পাশে কিন্তু স্টোনের কাজ থাকবে হাতার এখানে হোয়াইট বর্ডারের পাশেও স্টোনের কাজটা থাকবে খুবই মিষ্টি সুন্দর একটা বোরখা পঞ্চাশ থেকে আটান্ন অপরে অর্ডার করতে পারবেন পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন কি কি থাকবে এটার সাথে হিজাব থাকবে নিকাপ থাকবে নিকাপটা নোজ নিকাপ থাকবে রাউন্ড নোজ নিকাপ পাবেন একদম ম্যাচিং ম্যাচিং আমি পরে আছি হচ্ছে একটা পিয়াজি টাইপের একটা কালার কালারটা কি বোঝা যাচ্ছে এরকম একটা খুব সুন্দর লাইট পিয়াজি কালারের সাথে এরকম স্টোনের কাল খুবই সুন্দর আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা মিষ্টি সুন্দর একটা বোরখা আমি কয়েকটা কালার দেখাবো আপনাদেরকে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং ভেতরে কিন্তু হোয়াইট ইনার ওপরে মনে হবে কি আপনি ভেতরে হোয়াইট ইনার দিয়ে সুন্দর একটা লং শ্রাক দিয়ে সুন্দর একটা বোরখা পরেছেন খুবই সুন্দর কম্বিনেশন থাকবে আজকের প্রত্যেকটা কম্বিনেশন হ্যাঁ এটা উপর প্রত্যেকটা কম্বিনেশন সুন্দর প্রত্যেকটা কম্বিনেশন সুন্দর থাকবে ফুল সেট পারচেস করতে পারবেন একটা বিশেষ প্রাইজে ফুল সেট পারচেস করতে পারবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকায় আজকের ফুল সেট এটা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর কোটি স্টাইল বোরখা ভেতরে থাকবে হোয়াইট আমার দ্বিতীয় কালারটা দেখেন দ্বিতীয়টা হচ্ছে একদম গেরুয়া টাইপের একটা মাস্টার্ড হয় না সেটার সাথে হোয়াইট যারা একটু মাস্টার্ড অফ হোয়াইট পড়তে চান তারা অর্ডার করবেন দুর্দান্ত না এটা এখান থেকে স্টোনের কাজ থাকবে হাতায় থাকবে হিজাবে থাকবে এবং এটার সাথে ম্যাচিং নিকাপ পাবেন ওকে ম্যাচিং নিক খুবই সুন্দর খুবই 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 প্রীতি সো আজকের এই ফুল সেটের বোরখাটার প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ এটা হচ্ছে ডাবল পার্টের ওকে এখান থেকে একটা এখানে একটা করে ব্রুজ দেয়া থাকবে এই যে ব্রুজ দেয়া থাকবে এটা কিন্তু ব্রুজ দিয়ে আটকানো এটা কিন্তু খোলা ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ খোলা আমি একটু দেখাই দিই হ্যাঁ এই যে একটু দেখাই দিই এখানে জাস্ট হচ্ছে ব্রুজটা সেট করা এই যে এটা ধরো এই যে এটা হচ্ছে জাস্ট ওপেন এই যে ওপেন এখান থেকে হচ্ছে আমি একটা করে ব্রুজ দিয়ে দিয়েছি ব্রুজটা এখানে আমি লাগিয়ে রেখেছি যেন এরকম একটা হয় আপনি চাইলে এটা খোলাও রাখতে পারবেন এবং এখানে কিন্তু কোনো ফিতা ফিতা নেই হ্যাঁ বা বাটন নাই একটা করে যাবে এই হচ্ছে হচ্ছে আমাদের এইটা ব্রুজ হোয়াইট কালারের মধ্যে সুন্দর না এবং এখান থেকে সম্পূর্ণ হচ্ছে স্টোনের কাজটা এই যে এরকম হচ্ছে কপার টাইপের একটা কালারের স্টোনের কাজ যাবে সুন্দর না এটা একুশশো পঞ্চাশ টাকার সেট পেয়ে যাবেন সাথে হিজাব এবং নিকাব দুই নাম্বার কালারটা এটা হচ্ছে দুই নাম্বার নাম্বার টু নাম্বার টু ওকে খুবই সুন্দর খুবই সুন্দর একুশশো টাকার সেট পাবেন তিন নাম্বারটা তিন নাম্বার টিল কালার এবং হোয়াইট টিল কালার এবং হোয়াইট এই যে এটা আমি একটু খুলে দেখাই দিই প্রত্যেকটা আমি এখানে একটা বাটন ব্রুজ লাগিয়ে রেখেছি এই যে হ্যাঁ এই হচ্ছে আমাদের এরকম একটা ব্রুজ থাকবে এই ব্রুশটা হচ্ছে এখানে আপনি নিচে সেট করতে পারবেন উপরে সেট করতে পারবেন আর যদি মনে হয় না আমি ব্রুশ দিয়ে আটকাবো না সেক্ষেত্রে হচ্ছে ব্রুশটা খোলা রাখতে পারবেন এইটা হচ্ছে এই ব্রুশটা থাকবে হ্যাঁ ধরো এই আহ ব্রুস চেঞ্জ হতে পারে কিন্তু কারণ অনেক পিসেস হলে পরে দেখা যাবে ব্রুশ শেষ হয়ে গেলে পরে ব্রুশ দিতে পারবো না তবে এই টাইপের ব্রুস টাই দেয়া থাকবে আচ্ছা এইটা হচ্ছে আমার টিল কালার হ্যাঁ একদম হচ্ছে টিল কালার টিল বলবো না এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার এবং এটার সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট যে লেসের কাজটা একটু এই ইটা দেখাই যে স্টোনের কাজটা দেখাই Stones কাজটা এটা হচ্ছে একদম কপার টাইপের একটা Stones কাজ থাকবে ওকে সো এটাও কিন্তু ফুল সেটের প্রাইস থাকবে 2150 টাকা এই হচ্ছে আমার হিজাবের কাজটা সুন্দর না এটা ফুল সেট হিজাব নিকাব সহ কোটি বোরখা প্রাইস থাকবে 2150 2150 আচ্ছা এরপরে হচ্ছে 3 নাম্বার 4 নাম্বার গেল এটা হচ্ছে মেরুন অ্যান্ড হোয়াইট মেরুন এন্ড হোয়াইট এটারও কিন্তু এই জায়গাটায় ব্রুজ লাগানো আছে আমি ব্রুজটা খুলে দিলাম এই যে এটা হচ্ছে আমার মেরুন হোয়াইট সবগুলো সুন্দর না সুন্দর একটা মানে এটা কিন্তু একদম কালচে না হ্যাঁ কালচে না একটু হচ্ছে এই যে মেরুন মেরুন কালার যেটা হয় মানে একদম একটা আছে একদম কালচে একটা হচ্ছে লালচে এটা হচ্ছে লালচে তো এই হচ্ছে আমার হোয়াইট এবং গোল্ডেন সুন্দর না কম্বিনেশন গুলো প্রত্যেকটা সুন্দর আপু ওকে আমার এখানে কিন্তু কারেন্ট নাই ইলেকট্রিসিটি নাই আমি ওটার মধ্যে থেকেই দেখালাম এই হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা এই হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা দারুণ সুন্দর এটার সাথেও থাকবে হিজাব এবং নিকাব একুশশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ থেকে আটান্ন অপরে অর্ডার করতে পারবেন পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আটান্ন এখানে তো ইলেকট্রিসিটি নাই আমি কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ এই হচ্ছে আমাদের মেরুন কালারটা এবং লাস্ট কালার লাস্ট কালার হচ্ছে আমাদের সাদা কালো সাদা কালোটা না হলে তো হয় না প্রত্যেকটা সাথে এই ব্রুজ আছে আমি একটু ব্রুজটা আবার দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ব্রুজটা সুন্দর না এই ব্রুজটা থাকবে এটা আপনি এখানেও লাগাতে পারবেন ওকে এই হচ্ছে আমাদের সাদা কালোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই যে সুন্দর না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আজকের এই সুন্দর বোরখাটা প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ উইথ হিজাব নিকাব সম্পূর্ণ ফুল সেট কোটি স্টাইলের বোরখাটায় পেয়ে যাবেন একুশশো পঞ্চাশ টাকায় একদম রেগুলার পরবেন সব জায়গায় পরে যাবেন রেগুলারলি পরার জন্য এই টাইপের বোরখা আসলে জুড়ি নাই তাই না দারুন 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 এক কথায় সো সবগুলো দারুন দারুন কালার আমি আজকে দিলাম এটা সাদা কালোটা স্ক্রিনশট দিয়ে দিবেন পঞ্চাশ থেকে আটান্ন অপরা এইটা অর্ডার করতে পারবেন পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আটান্ন সুন্দর না এটা মিষ্টি সুন্দর মানে হালকার মধ্যে সুন্দর কালেকশন একুশশো পঞ্চাশ টাকায় আপনারা ফুল সেটের বোরখা পাবেন ওকে এই হচ্ছে আমাদের কোটি সেটিং বোরখাটা এবং প্রত্যেকটা বোরখার সাথে কিন্তু এই এই যে স্টোনের একদম উপর থেকে নিচ পর্যন্ত থাকবে সুন্দর না এটা এবং আমি যেটা পরে আছি সেটা হচ্ছে একদম পিঁয়াজ একটা লাইট একটা নুট কালার পিঁয়াজ বলবো না একদম লাইট নুট কালার ওকে এই যে এখানে আমি এটা বেঁধে রেখেছি এটাকে আমি খোলাও রাখতে পারবো আপু কালার আমি দেখাচ্ছি আপু সবগুলো দেখাবো এই যে এই ব্রুজ গুলো থাকবে ঠিক আছে এই থাকবে স্টোন স্টোন করা কিন্তু সম্পূর্ণ দেখিয়ে এটা দেখেন পুরো স্টোন এখানে হচ্ছে পার্ল সুন্দর না এই ব্রুজটা এটা থাকবে এটার সাথে আপনি চাইলে যে এরকম করে এরকম রাখতে পারবেন ওকে তো আজকের এই সুন্দর সেটটার ফুল সেটের প্রাইস থাকবে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকায় আজকের স্পেশাল স্পেশাল কালেকশন এবং এটার সাথেও কিন্তু স্টোনের কাজ আছে আমি একটু ভালো করে দেখাই এই যে সুন্দর না এটা হোয়াইট অ্যান্ড পিঙ্ক খুবই সুন্দর কালারগুলো আরেকবার একটু ধরি তো এটা চাইলে আপনি এখানে ব্রুসটা করতে পারেন যদি মনে হয় আমি এখানে ব্রুস করব এখানে করতে পারেন এই জায়গায় রাখতে পারেন কিংবা ব্রুশ ছাড়া খোলাও রাখতে পারবেন ওকে সো আর কালারগুলো সবগুলো আমি একটু ধরে দেখাই প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ পঞ্চাশ থেকে আটান্ন যারা আছেন সবাই অর্ডার করতে পারবেন ঠিক আছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছপান্ন এবং আটান্ন কালারগুলো হচ্ছে এটা কিন্তু স্টিল টাইপের একটা কালার হ্যাঁ মানে সি গ্রিন টাইপের একটা কালার এই রয়েছে আমাদের সি গ্রিন উপরে রয়েছে একদম মাস্টার্ড কালার এটা হচ্ছে মেরুন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট আর আমি পরে আছি হচ্ছে পিঁয়াজ পিঙ্ক কালারটা তো এই হচ্ছে আমাদের টোটাল পাঁচটা কালার টোটাল পাঁচটা কালারের একুশে পঞ্চাশ করে ফুল সেটের বোরখা থাকবে হিজাব এবং নিকাব সহ সম্পূর্ণ ফুল সেট ডাবল পার্টের সুন্দর এই বোরখাগুলোর প্রাইস থাকলো একুশশো পঞ্চাশ ওকে ডান সবগুলো কাছে থেকে কিন্তু আমি একবার করে এরকম করে দেখিয়ে দিয়েছি তারপর আর একবার দেখে এই যে এটা হচ্ছে মেরুনটা এটা হচ্ছে মেরুনটা এটা একটু দাও এটা এটা একটু দেখে এই যে এইটা হচ্ছে আমার এটা ধরো এই যে এইটা হচ্ছে আমার মাস্টার্ড কালারটা সুন্দর না মাস্টার্ড এবং হোয়াইট কালার প্রত্যেকটা সুন্দর কালারটা আর এইটা হচ্ছে একটা আপু দেখতে চেয়েছিল ধরো টিল কালারটা একটু ধরে দেখাই এইটা হচ্ছে আমার টিল টিল কালারটা হোয়াইট ওকে আর এই হচ্ছে আমার সাদা সাদা কালোটা কালোটা ওকে এই হচ্ছে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট আশা করছি এই ডিজাইনটা আপনাদের খুব পছন্দ হবে হ্যাঁ খুবই খুবই পছন্দ হবে রেগুলারলি ইউজের ইউজের জন্য এগুলো কিন্তু বেস্ট সব সময় আপনি এখানে সেখানে যাচ্ছেন তখনও পরে যেতে পারবেন এত সুন্দর এবং হিজাবের একটা মাথায় কিন্তু যে রকম থাকবে ভালো লাগছে না দেখতে মিষ্টি সুন্দর একটা বোরখা ফুল সেটের প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ তো আজকে মোটামুটি অনেক কিছু দেখালাম এর মধ্যে এখানে নাই ইলেকট্রিসিটি তোমার এখানেও কি কিছু নাই আচ্ছা ইলেকট্রিসিটি নাই আপু শুধু এনার দেয়া যাবে হিজাব ছাড়া আচ্ছা হিজাব ছাড়া সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইস গুলো খুব একটা কমে না আপু খুব বেশি হলে হয়তো একশো টাকা কমতে পারে ঠিক আছে যদি আপনি নিতে চান সেভাবে অর্ডার করতে হবে আচ্ছা আপু হিজাব এই যে থাকবে ঠিক আছে বলেছি হিজাবের আচলের পার থাকবে ওকে এবং পুরো হিজাবটা সলিড হিজাব থাকবে আঁচলে পার আপনি এটাকে সাইড করে দিয়েও পড়তে পারবেন যেভাবে খুশি সেভাবে পড়তে পারবেন এটা কিন্তু রেডি হিজাব থাকবে এখন আমি এটা খুলে ফেলেছি এটা আমার পড়ার জন্য খুলে ফেলা বাট এগুলো প্রত্যেকটা আমি রেডি হিজাব করে দিব আপনি আপনার পছন্দ মতো এরকম খুলে ডিজাইন করেও পড়তে পারবেন রেডি হিজাবটা করে দিলে হয় কি অনেক কাপড়ে রেডি হিজাব মানে পছন্দ করে সেই জন্য হচ্ছে রেডি হিজাব করে দিব আপনি এটা খুলে যে আমার মতো করে এরকম প্লেন ডিজাইন করে পড়তে পারবেন আমি তো এভাবে ডিজাইন করে পড়েছি আপনি সেভাবেও পড়তে পারবেন ওকে সো এই তো আপু কমেন্ট করো আহ ম্যাটেরিয়াল বলো প্রি অর্ডার বলল বল প্রি অর্ডার হবে আপু 25000 ব্লুটা টা শুধু কোটিটার এন্ড হিজাবটা আচ্ছা কোটি এন্ড হিজাব এটার কোনটার ম্যাটেরিয়াল শুনতে চাও আপু ওটা তো বোরকাটা তো দুবাই চেরি আর উপরে যে কোটিটা এটা জর্জেটের উপরে পুরাটা সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি কাজ ঠিক আছে ওইটা শুধু মাত্র যদি বোরখা ছাড়া নিতে চাও হ্যাঁ সেটাও মনে হয় হবে হিজাবটা অ্যাড করলে এখন কত হবে আপু এটা আমি বলতে পারতেছি না শুধু আমি শুধু কোটিটা মন হয় অনেকেই অর্ডার করেছে যারা শুরু শুধু কোটি নিতে চায় তো আজকে তো মনে হয় শেষ হয়ে গেছে ওটা অলরেডি মানে ওটা ক্লোজ করা হয়ে গেছে আপু জুমের বোরখা আজকে না চলে আসবে জুমের বোরখা চলে আসবে সো আজকে তো এই পর্যন্তই অনেক কিছু দেখালাম আজকে রেডি রেডি প্রোডাক্ট কিন্তু আমাদের তিনটা রেডি প্রোডাক্ট কিন্তু আজকে আমাদের তিনটা গেছে একটা হচ্ছে আমাদের প্যান্ট আবায়া আর একটা হচ্ছে আমাদের আয়শা আর একটা হচ্ছে নিকাপ কুচি তিনটা রেডি প্রোডাক্ট কিন্তু আমি দেখিয়ে ফেলেছি আর প্রি অর্ডারের মধ্যে একটা হচ্ছে এরকম ব্যাট উইংস কোটি বোরখা সরি এটা হচ্ছে কোটি বোরখা আর একটা দেখিয়েছি হচ্ছে ব্যাট উইংস তো এগুলো আপনারা দেখে নিবেন আজকে যে কোনটা কোনটা আর যেটা প্রি অর্ডার সেটা কিন্তু মানে একটু টাইম লাগবে সো প্রি অর্ডারগুলোর জন্য আবার খুব জলদি চায়েন না যে আমার কালকেই লাগবে ঠিক আছে অন্তত পক্ষে চার পাঁচ দিন টাইম দিবেন কাজ চলছে তো তো আজকে এই পর্যন্তই আজকে অনেক কিছু সুন্দর সুন্দর বোরকা খুব জলদি কোনту দেখায় ফেললাম আপু এটা কি প্রিয় হ্যাঁ এগুলা প্রি অর্ডার আপু ইনার ক্যাপ আনো নাই আজকেও ওদেরকে বলে দিলেই তো নিয়ে আসতো আচ্ছা ইনার ক্যাপ কালকে দেখাবো যাও কালকে 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 ইনার ক্যাপ ওকে সো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে আগামী কাল দুপুর তিনটায় ইনশাল্লাহ আরো বোরখার সমারোহ নিয়ে হাজির হব এবং এগুলোর কিন্তু আপনারা সুন্দর করে এটা ছবিটা আমি জানি না দিতে পারবো কিনা আজকে আমি একটু বের হওয়ার চিন্তায় আছি তো এগুলোর ছবি আশা করছি দিয়ে দিব প্রি অর্ডার এর গুলো সবই আপনারা ছবিতে পেয়ে যাবেন দেখে নিবেন আর যারা লাইভে দেখলেন সুন্দর করে দেখে থেকে একদম সুন্দর মতো অর্ডার ডান করে ফেলেন ওকে সো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কাল দুপুর তিনটায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা দাঁড়াও আহ আপু কোন দেখাবেন এখন বলতে পারছি না মানে ফ্যাক্টরি থেকে রেডি হলে আপু পাঠায় দেয় ঠিক আছে আয়সা অন্য কালার করো আপু অনেকের কমেন্ট নিতে পারি নাই কেউ মন খারাপ করবেন না ঠিক আছে কমেন্ট আহ হয়তো নিতে পারিনি ইনশাল্লাহ কালকে কমেন্ট নিব ওকে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ